প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় যুক্ত হলেন সাতজন নতুন প্রতিমন্ত্রী শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান এ নিয়ে আঠারো প্রতিমন্ত্রী সহ মন্ত্রিসভার মোট সদস্য চুয়াল্লিশ জন বিস্তারিত আক্তার শুক্রবার নির্ধারিত সময়ের কিছু আগেই বঙ্গভবনের দরবার হলে পৌঁছান নতুন সাত প্রতিমন্ত্রী সন্ধ্যা সাড়ে সাতটার কিছু আগে দরবার হলে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন একই সঙ্গে দরবার হলে আসেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এরপর সাত প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি এরপর তারা শপথ বইয়ে স্বাক্ষর করেন এর আগে নবনিযুক্ত প্রতিমন্ত্রীরা জানান প্রধানমন্ত্রী তাদের যে দায়িত্ব দেবেন তারা সেই দায়িত্বই পালন করতে বদ্ধপরিকর মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনার যে দিক নির্দেশনা সেটি মেনে চলে আমাদের বাংলাদেশকে ডিজিটাল তো করেছি আমরা ওনার ঘোষণা অনুযায়ী আমরা সকলে মিলে এখন আধুনিক স্মার্ট বাংলাদেশ আমরা গড়তে পারবো স্মার্ট বাংলাদেশের জন্য আমাদেরকে স্মার্ট নাগরিক লাগবে স্মার্ট অর্থনীতি লাগবে স্মার্ট গভর্নমেন্ট লাগবে এই এইসব চিন্তা করেই আমরা আগায় যেতে হবে ওটা যেখানে যখন যে বাধা আসবে ওই কাজটাই আমরা করতে চেষ্টা করব চ্যালেঞ্জেস থাকবেই প্রত্যেকটি কাজে চ্যালেঞ্জেস আছে থাকবে কিন্তু আমার মনে হয় আমরা যদি সবাই পজিটিভ এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে আমরা সবাই মানে সব চ্যালেঞ্জেস মোকাবেলা করতে পারব আমাকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব আমার সাধ্যের মধ্যে থেকে আমার সর্বোচ্চ প্রচেষ্টার মানে আমি সেই কাজগুলি করবার জন্য চেষ্টা যেই কাজই যেখানেই কাজ করার সুযোগ পাবো একেবারে আমি যেভাবে এতদিন কাজ করে এসছি আমার সর্বোচ্চ এফর্টটা দিয়ে সেটাই আমি করব এবং আমি কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শপথের পর দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করা হয় তাদের মধ্যে নওগা দুই আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার পরিকল্পনা মন্ত্রণালয়ে রাজশাহী পাঁচ আসনের আব্দুল ওয়াদুদ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ চট্টগ্রাম চোদ্দ আসনের নজরুল ইসলাম চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকিয়া সুলতানা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে শামসুরাহার শিক্ষা মন্ত্রণালয়ে ওয়াসিকা আয়েশা খান অর্থ মন্ত্রণালয় এবং নাহিদ ইজাহার খান সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নিযুক্ত হন শামীমা আক্তার দেশ টিভি ঢাকা